আমি তো এখানে প্রচন্ড পরিমাণে বোর হইতেছি, কারণ আমি একা একা, আমার সাথে আমার কোনো ফ্রেন্ডও নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। আজকে আমি আমার কিছু কাজের জন্য বাসা থেকে একটু বের হচ্ছি, তাই ভাবলাম একটা ছোট একটা ভিডিও করা যাক। তো এখানে আমি সব কিছু একটা লিস্ট করে নিয়েছি যে কেনাকাটাগুলো আমার বাকি। তো আমি বেরিয়ে উঠে পড়লাম রিক্সায়, আর রিক্সা চলতেছে। তো আজকে মাশাআল্লাহ ওয়েদারটা এত ভালো ছিল, প্রায় বেশ কিছুদিন ধরেই ওয়েদার ভালো, বাট আমি বের হই না, ভিডিও করি না, কিছু করি না। আর এই যে আমি একদম রোদের মধ্যে তাকাইতেই পারতেছিলাম না, কারণ এত প্রচণ্ড পরিমাণে রোদ ছিল যে মানে চোখই খুলতে পারতেছিলাম না। তো এখন আপনাদের দেখে মনে হচ্ছে যে আমি বাইকে আসি, বাট না, ইউ আর রং, আমি কোনো বাইকে নাই, এটা হচ্ছে রিক্সাই। তো এরপর আমি উঠে পড়লাম হচ্ছে বাসে। আপনাদের মনে হতে পারে যে জিনিয়া আফরিন কত দূরে চলে যেতেছে না, কোনো দূরে যেতেছে না, 5 মিনিটের রাস্তা। তো যেহেতু আমি চাচ্ছিলাম যে নিজেকে একটু টাইম দিব, সো আমি উঠে পড়লাম বাসে আর যাচ্ছি। আর মানে আমি ভিডিওটা সুন্দর করার জন্য এমন একটা প্লেসে বসছি যে সূর্যের আলোটা ডিরেক্টলি আমার ফেসেই লাগতেছিল, আমি তাকাইতেই পারতেছিলাম না। যাই হোক, আমি অলমোস্ট প্রায় এসে পড়েছি। তো এখন আমি যাব হচ্ছে সামনে, আর একটু হেঁটে গিয়েই হচ্ছে আমি যে প্লেসে যাব সেই প্লেস এসে পড়বে। আর এখানে রোড ভিউটা, রোড মোটামুটি খালি দেখা যাচ্ছে, সবাই মেবি পদ্মা সেতুতেই চলে গেছে এই রাস্তাঘাট ছেড়ে। আচ্ছা যাই হোক, তো আই এম অলমোস্ট হিয়ার। সো আমি এখানে এসে পড়ছি, এখন আমি যাব হচ্ছে একদম উপরে। লিফট এখনো নামে নেই। এখন আমরা একটু উপরে যাই। এখানকার ইন্টেরিয়র বরাবর মতো আমার সবসময় অনেক ভালো লাগে। সো হিয়ার ইজ দ্য ভিউ, লেটস গো। তো আমি আজকে বসবো একা এইখানটায় পুরা, কারণ আজকে এই জায়গাটা খুবই খালি, এই জন্য আমি এখানে বসবো। আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এই জায়গাটা রেখে ওইখানটায় যাবো। পুরোটা আজকে তো খালি, আমি এখানে বসবো, আজকে একা একা পুরোটাই রাজ করবো। তো এখানে মেনু কার্ডে এসে পড়ছে, এখন আমি কিছু ফুড অর্ডার দিব আমার জন্য। পাবলিক প্লেসে ভিডিও করতে আমার এত আনইজি লাগে, কথাবার্তা লজ্জা লজ্জা লাগে। ও, এটা ভালো জিনিস পেয়েছি দেখাই। সি, এটা হচ্ছে ডায়েট বার্গার, কি থাকবে এমন যে ডায়েট হবে এটাতে, এটা খেলে আমি কি করব। আমার তো ডায়েটে 12টা বেজে গেছে, কিছু করার নেই, কালকে থেকে শুরু করবো, আজকেই লাস্ট। বাই দ্য ওয়ে, আজকে ওয়েদারটা অনেক ভালো, বৃষ্টি টিষ্টি হয় না। তো আমি এখান থেকে অল্প একটু কিছু খাওয়া দাওয়া করে চলে যাব, কারণ আমার বেশ কিছু শপিংয়ের কাজ বাকি আছে। সো সেখানে চলে যাবো, আর আশেপাশে একটা মানুষ থাকলেও না আমার কথা বলতে হাসি আসে, তাকে থাকবে না, বলবে মেয়েটা পাগল, ক্যামেরার সাথে, সরি, নিজের সাথে নিজে কথা বলতেছে, কিন্তু তারে তো জানি না আমি যে ভিডিও করতেছি। আমার জায়গাটা চেঞ্জ করে চলে আসলাম, কারণ অনেক রোদ লাগে। ওয়াও, সুন্দর লাগতেছে, মানুষজন এমনি থাকায় থাকে, কেমন লাগে। এখানে ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর, না বুঝছো, সব জায়গায় ছবি তোলার মতো, বাট আমার আজকে ছবি তুলে দেওয়ার জন্য কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার্স কেউই নাই, কোনো ছবি তুলবো না। থাম্বনেইলে আগের একটা ছবি লাগাই দিব, কয়দিন আগে যখন আসছিলাম ওইখানে একটা ছবি দিয়ে থাম্বনেইল বসাই দিব। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সিক্রেট, বলা যাবে না, হ্যাঁ, যে থাম্বনেইলে আমি আগের ছবি দিয়েছি। আমার ফুড অর্ডার নিতেও আসে না তারা, তাদের যে আমি অর্ডার দিব আসতেছে না। কত কাজ বাকি আমার, একা একা বসে বসে কথা বলতেছি। তো ফাইনালি তারা এসে আমার অর্ডারটা নিয়ে গেল, এত সময় লাগিয়েছি দিতে, তাহলে যেন কয়টা বাজায়, আমার আবার জলদি জলদি বাসায় যেতে হবে। এটাকে অগুছালো একটা ব্লগের মতো, মানে আমার গুছানো কোনো কিছুই না, কী করতেছি আমি জানি না। আমি বাসা থেকে বের হওয়ার সময় ছোটো 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 ক্লিপ নিছি, দেন ইয়া আবার একটা লিস্ট করে বাসা থেকে বেরিয়েছি যে আমি এগুলো কিনবো, কারণ কালকে থেকে যেহেতু আমি
আমার ডায়েট স্টার্ট করব, সো সেই জিনিসগুলো কেনা বাকি। আর হ্যাঁ, আমার ডায়েটের ভিডিও চাইলে কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। যদি আমি কিছুদিন যাবৎ আমি মাস খানিক যাবৎ ফলো করতেছি না, প্লাস সামনে হচ্ছে কোরবানি, তখনও ফলো করা হবে না যদি চেষ্টা করি। তো কোরবানিদের আগে যে 10 দিন আমি পাবো, সেই 10 দিন হচ্ছে আমি আমার ডায়েটটা কন্টিনিউ করব। সো আজকে সেই বড় লিস্টেই আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম, যদিও কী কী কিনতেছি সেটা দেখাই নেই। সো ওইগুলো আমি কিনে কেনার সময় আমি দেখাবো অবশ্য, এখন আমি এখান থেকে একটু কী করবো ভালো লাগছে না। এখানে আমার ফুড এসে পড়ছে, এখন আমার ড্রিঙ্কস আসা বাকি। তো আমি আমার ফুডটা কমপ্লিট করে তারপর এখান থেকে জলদি করে বেরিয়ে যাব। আর এখানে অনেক রোদ আছে যে এখান থেকে একটু দেখা যায়। এই লিফটের বেস্ট পার্ট হচ্ছে যে তারা লিফটে অলওয়েজ কোরআন তেলাওয়াত ছেড়ে রাখে। এখন আমি চলে যাব বাসার দিকে। সিম সিম, খুল যা খুল যা খুল যা খুল যা। তো আমি সেখান থেকে বের হয়ে এসে বললাম হচ্ছে একটা সিটি শপে। আমি অলওয়েজ স্বপ্নো বা বেস্ট বাই বা যে কোনো মানে যে কোনো সুপার শপই প্রিফার করি আমার জন্য, কারণ আমার ইজি হয়, কারণ আমি তো আসলে দামাদামি করতে পারি না, এই জন্য এ ব্যাপারটা আমার জন্য ইজি যে সব প্রোডাক্টের দাম দেওয়াই থাকে। তো আমার বেশ কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটার ছিল, তো সেগুলো আমি সবগুলো নিয়ে নিলাম। প্লাস একটা আমি আমার জন্য কফি গ্লাসও নিয়েছি, বাট বাসায় এসে দেখি এই গ্লাসটা ভাঙা, মানে বোকার মতো, আমি ওইখান থেকে চেক করে নিতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, তো এখান থেকেও আমার কাজটা শেষ, সব কিছু কেনাকাটা শেষ। এরপর আমি আবার বাসার জন্য ব্যাক করার জন্য রিক্সা উঠে পড়লাম। আর এখনও আমার অনেক অনেক মানে লিস্টের অর্ধেকে বেশি জিনিসপত্রই কেনা বাকি, বাট আমার আর মানে আমি আর পারতেছিলাম না কেনাকাটা করতে, সো আমি বাসায় চলে আসলাম। তো এটাই আমার একটা মিনি ব্লগ ছিল, আই হোপ ইউ এনজয়ড ইট। টাটা।